নমস্কার আগামী আটচল্লিশ ঘন্টায় মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সঙ্গে থাকবে জোড়ো হাওয়ার দাপট কাল মঙ্গলবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় গুলাব স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়েছে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশে এটি গভীর নিম্নচাপের রূপে অবস্থান করবে আগামী বারো ঘন্টায় তা সাধারণ নিম্নচাপে পরিণত হবে এদিকে আরও একটি ঘূর্ণাবত্ত তৈরি হবে আজ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের এলাকায় এটি নিম্নচাপের রূপ নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে আগামীকাল মঙ্গলবার এটি পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে রাজ্য থেকে অনেকটাই দূরে রয়েছে জয়সলমীর হয়ে ব্রহ্মপুর এরপর ঘূর্ণিঝড় এলাকার মধ্যে দিয়ে এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি রয়েছে উত্তর আরব সাগর এবং অন্যটি রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ অন্য জেলাতেও দু এক পাঁচ জেলায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার রাত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে মঙ্গলবার চলবে দিনভর বৃষ্টি বুধবারও বৃষ্টি চলবে তবে কমবে বৃষ্টির পরিমাণ কিছুটা ঘূর্ণিঝড়ের বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি বাড়বে আঠাশে এবং উনত্রিশে সেপ্টেম্বর এই দুদিন ভারী থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে তার মধ্যে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়াতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উনত্রিশ তারিখ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সোমবার মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পাঁচলা দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়াতে রয়েছে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বুধবারে মেঘলা আকাশ দুই এক পশলা বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে বৃষ্টি চললেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমে যাবে বুধবার পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে দুই এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে সব জেলাতেই এদিকে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে উড়িষ্যা উপকূলের সমস্ত মৎস্যজীবীদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ছত্তিশগড় বিদর্ভ তেলেঙ্গানা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র উড়িষ্যা ও মারাঠা ওয়াড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল মঙ্গলবার গুজরাট মহারাষ্ট্র কঙ্কন গোয়া সৌরাষ্ট্র কচ্ছ মারাঠা ওয়াড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিশন বেলটি অবশ্যই ক্লিক রাখবেন ধন্যবাদ